হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু। আপনার নাম কি? আশা। আশা আপু, আপনি বলছিলেন আসলে অনেক সমস্যার মধ্যে আছেন, আপনাদের পরিবারটা অনেক গরিব, অনেক দূরে থাকেন, ঢাকায় আসতে পারেন না, তাই অডিও কলে একটা প্রতিবেদন করতে চান। আসলে আপনার ঠিকানা কোথায় আর কি বলতে চান? আমার ঠিকানাটা জামালপুরে। জামালপুর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবার একটা বিয়ে করে চলে গেছে, দাদির কাছে মানুষ হয়েছে, দাদি আর আমি আছি। আপনি কি করেন? আমি কাজ করি বাসা বাড়িতে। বিয়ে হয়েছে আপনার? না, বিয়ে হয় নাই। আচ্ছা, তা কি বলার জন্য আসছেন? আসলে যারা প্রতিবেদনটা শুনবে বা দেখবে তাদের কাছে কি বলতে চান আপনি? খুব কষ্টে আছি, দুঃখে আছি, একজন জীবন সাথী চাই, এটাই, সুখে দুঃখে পাশে থাকবে। মানে বিয়ে করতে চান? হ্যাঁ জি, বিয়ে করতে চাই। বয়স কত আপনার? বয়স 20। বিয়ে হয় নাই? জি না। আচ্ছা আচ্ছা, তাই যে পরিবারে কেউ নাই বিয়ে শাদী দিয়ে দেওয়ার মতো বা আত্মীয় স্বজন এরকম কেউ নাই, গার্জিয়ান বলতে? গার্জিয়ান এখন বর্তমানে আমার দাদি। সে কি একটা ছেলে দেখে দিতে পারতেছে না আপনাকে বিয়ে দেওয়ার জন্য? আপনি নিজে বিয়ে করার জন্য পাত্র খুঁজতেছেন, কেমন লাগে এটা নিজের কাছে? খুব কষ্টে দুঃখে আছি, টাকা পয়সা চাই, ম্যানেজ করতে পারি না, দাদিও বুড়া মানুষ, বাবার একটা বিয়ে করে চলে গেছে, আম্মু নাই, আচ্ছা, আমি একাই। এর আপনি জন্য আপনি যে ছবিটা দিচ্ছেন এটা কি আপনারই ছবি? হ্যাঁ জি, এটা আমারই ছবি। এই ছবি দেখে অনেকে যদি বিয়ে শাদী করতে চায় তা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, তা নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না না, সমস্যা নেই আচ্ছা, যে নাম্বারটা পাঠাইছেন ওই নাম্বারটাই তো আপনার? জি, ওইটাই আমার নাম্বার। আচ্ছা, তা কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি আপনার? হ্যাঁ, কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি, পরিবারের অভাব সেইটা নাকি আপনার বিয়ে হচ্ছে না সেইটা? দুটো নিয়ে, খাবার জন্য কষ্ট, থাকার জন্য কষ্ট, একটা লাইফ পার্টনারের জন্য কষ্ট। লেখাপড়া করছিলেন? জি না ভাই, খুব কষ্টের মানুষ হয়েছে, লেখাপড়া কিভাবে করবো? নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, সময় পাইলে পড়ি। যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ সত্যি কথা। যা একটা অনেকে যোগাযোগ করবে, সত্য কথা বলবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ আপনার মনে মানুষ মিলাই দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলতে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।